হুট করে ডিপিএল এর ছবি দেখানো কেন বলছি, কারণটা দাউদ মালান। শুনলে অবাক হতে পারেন, চলতি বছর ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করা মালানের উত্থান কিন্তু ডিপিএল দিয়েই। ঢাকা প্রিমিয়ার লিগে বিজয় নাসিরুয়া রানের পর রান করলেও ইন্টারন্যাশনাল সার্কিটে নিজেদের মেলে ধরতে পারেন না। কিন্তু মালান নিজেই একাধিকবার বলেছেন, বাংলাদেশে খেলার অভিজ্ঞতা তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাজে লেগেছে। 2013-14 আর 14-15 দুই আসরে ডিপিএল খেলা মালান বিপিএলও খেলেছেন চারটা ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। সব মিলিয়ে বাংলাদেশি বোলারদের মালানের খুব ভালোভাবেই চেনা। শুধু বিশ্বকাপের এই সেঞ্চুরিই না, বাংলাদেশের বিপক্ষে চার ওয়ানডে খেলা মালানের গড় প্রায় 90-এর ঘরে, যার মধ্যে দুইটাই সেঞ্চুরি। সেরা বিশ্বকাপে তার এই 140 রানের ইনিংসটা। খুব স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন ইংলিশে ব্যাটার, ইংল্যান্ডের হয়ে 2023-এর সেরা রান সংগ্রহ কিনা। মালান ইন্টারন্যাশনাল ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পেয়েছেন তার খেলা 23 নম্বর ইনিংসে, ইন্টারন্যাশনাল ক্রিকেট ইতিহাসে যা দ্রুততম, পেছনে ফেলেছেন পাকিস্তানের ইমামুল হককে। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে মঈন আলী ছাড়া শুধু মালানই আছেন যিনি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ। সেই সুযোগটাই হয়তো কাজে লাগাচ্ছেন ইংলিশ এই ব্যাটার। তাই দলের অন্য ব্যাটাররা সময় অসময় স্ট্রাগল করলেও মুস্তাফিজ সাকিব তাসকিনদের বিপক্ষে দুর্বল মালান বিশ্বকাপেও দেখা গেল যার আরও এক ঝলক। আর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জন্য ছলক বলতে ব্যারিস্টোকে বোল্ড করা সাকিবের ওই ডেলিভারি। স্লোয়ারে বিভ্রান্ত হওয়ার পর সাকিবের কুইকারে বোল্ড ইংলিশ এই ব্যাটার। ক্ষণিকের মুগ্ধতা ছাড়া পুরো ইনিংস জুড়েই ছিল হতাশা। মানুষ প্রত্যয় অলরাউন্ডার।